আসসালামু আলাইকুম সকলকে জেনেদা টিভির নিয়মিত ক্রিয়াবেশন অনুষ্ঠান আমাদের ক্রিয়াঙ্গন অনুষ্ঠান আরও একটিবার অভিনন্দন জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমরা আছি অনুষ্ঠিত হতে যাচ্ছে মরহুম আলাফ শেখ ও নূর ইসলাম বিশ্বাস স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এবং এই টুর্নামেন্টের আজকে কাঙ্ক্ষিত ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা উদ্বোধনীর আগ মুহূর্তে আছি, আপনারা আমাদের সাথে থাকবেন, বিস্তারিত কথা বলবো আপনাদের সাথে এবং খেলার বিভিন্ন অংশের বিভিন্ন চিত্র আপনাদের সামনে তুলে ধরব। আমাদের সাথে কিন্তু ইতিমধ্যে উপস্থিত আছেন আজকের এই ফাইনাল খেলা সহ সার্বিক খেলার প্রধান দায়িত্বে এবং প্রধান অতিথি হিসাবে যিনি দায়িত্বে আছেন 10 নং হরিশঙ্করপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব ফারুকুজ্জামান ফরিদ ভাই আজকের এই খেলার উদ্বোধন ঘোষণা করবেন, আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। আমি এই খেলায় যারা আয়োজন করেছেন, আমি আসলে আয়োজক না, আয়োজক হচ্ছে আমার ভাই ভাগের যারা ছোটো আছে এরাই আছে আয়োজন করে। এগের আসলে ধন্যবাদ দিয়ে ছোটো করবে না, এই ধরনের আয়োজন করাতে আমি খুব খুশি। এর আগেও বলছি যে খেলাধুলো যদি না থাকে তাহলে ছেলে মেয়ে নষ্ট হয়ে যায়। আজকে দীর্ঘ প্রায় মাসখানেক ধরে এই খেলাটা চলতেছে, প্রত্যেক দিন এই টুর্নামেন্টের জন্য বিকালবেলাতে সন্ধ্যা পর্যন্ত ছেলেরা এখানে খেলাধুলা করে, যার জন্য বাজে সময় পাস করা বা বাজে সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। আর যদি খেলাধুলো না থাকতো তাহলে হয়তো এরা আগার বাগানে বিভিন্ন জায়গায় যেয়ে নেশাদ্রব্য নিয়ে ব্যস্ত থাকতো বা মোবাইল নিয়ে ব্যস্ত আসক্ত হয়ে যেত। তা আমি এদেরকে আবারও ধন্যবাদ দিচ্ছি। এই খেলার পরে আরও ভালো কোনো খেলা যদি আয়োজন করে আমি সব সময় একের পাশে ছিলাম এবং থাকবো ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, আমাদেরকে কিন্তু চেয়ারম্যান মহোদয় জানাচ্ছিলেন অত্র ইউনিয়নের খেলাধুলাকে সার্বিকভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার যে নিরলস প্রচেষ্টা, এর আগেও আমরা দেখেছি ইউনিয়নের অনূর্ধ্ব 17 দল সহ বিভিন্ন ফুটবল খেলা অন্যান্য যে খেলাধুলোর ব্যাপারে তিনি যথেষ্ট সার্বিকভাবে সহযোগিতা করে থাকেন। এই মুহূর্তে আমরা আছি, আমাদের সাথে আছেন এই আয়োজনের যিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সফলভাবে যিনি সহযোগিতা করেছেন আজিম শেখ, কথা বলবো আমরা তার সাথে। ভাইয়া কেমন আছেন? জি ভালো আছি। কেমন লাগছে আজকের এই ফাইনাল ফুটবল ম্যাচ উপভোগ করে? অবশ্যই ভালো লাগতেছে, এই জন্যে আরও বেশি ভালো লাগতেছে যে এরকম একটা আয়োজন আমি উদ্যোগ নিয়েই করছিলাম। তো শেষ পর্যায়ে, অনুষ্ঠানের প্রায় শেষ, এখন ফাইনাল খেলা, প্রায় আমরা 1.5 মাস যাবত টুর্নামেন্ট আকারে এটা লীগ আকারে খেলাইছি, এখন খেলার ফাইনাল চলতেছে আজকে। তো ফাইনাল ম্যাচে দুইটা দল প্রতিদ্বন্দ্বিতা করতেছে এবং এই ফাইনাল পর্যন্ত নিয়ে আসতে পারছি কোনো ঝামেলা ছাড়া, যেহেতু আমাদের অঞ্চলে রাজনৈতিক একটা ঝামেলা আছেই, সেখান থেকে যুবক ছেলেদের, যুবক ভাইদের, ছোট বড় সবাইকে সাথে নিয়ে আজকে ক্রীড়ামুখী করতে পারছি সবাইকে। মাঠে দর্শক দেখলে বোঝা যাচ্ছে যে বিগত আমার মনে হয় যে 3 থেকে 4 বছরে মাঠে কোনো দর্শক আসেনি, এই মাঠে কোনো খেলাই ছিল না। তো ছেলে পেলে যারা আছে, শিক্ষার্থী যারা আছে, সবাই বিকালবেলা মাঠে আসলে দেখা যায় যে ভিডিও গেমগুলো নিয়েই ব্যস্ত। আমি একদিন বিকালে এসে দেখলাম যে প্রায় 50 জন ছেলে এখানে ভিডিও গেম খেলতেছে। তো সেখান থেকে তাদেরকে ফেরানোরই একটা প্রক্রিয়া ছিল যে একটা ফুটবল খেলার আয়োজন করা, এবং সেই আয়োজনের মাধ্যমে এখন সবাই খেলাধুলা নিয়েই ব্যস্ত থাকে। তাছাড়া এলাকার মুরব্বীরা এবং আমাদের এই এলাকা মূলতই খেলাধুলা প্রিয়, যার কারণে মাঠে দর্শক উপস্থিতিও ভালো। আজকে শুক্রিয়া যে ভালোভাবে এই খেলাটা শেষ করতে পারতেছি। এই খেলা শুরু থেকে আজকে এই ফাইনাল পর্যন্ত আসতে আপনার কতটা বাধার সম্মুখীন হতে হয়েছে বা কতটা সমস্যা ওভারকাম করে আজকে এই দিনে এসে পৌঁছেছেন? এটা বলতে গেলে আমাদের যারা সিনিয়র আছে, এখানে রাজনৈতিক প্রবলেম আছে, সামাজিক কিছু বাধা আছে, অনেকেই নিষেধ করছে যে এটা হয়তোবা শেষ করতে পারবা না, কারণ আমি কিন্তু খেলাটা ফেলাইছি শুধুমাত্র আমাদের হরিশঙ্করপুর গ্রামের প্লেয়ার নিয়ে না, এখানে কান্দড়া, পরানপুর, আর্যনারায়ণপুর, গোবিন্দপুর, সুতুলিয়া, হ্যাঁ, কুদালিয়া, আশপাশের সব গ্রাম থেকেই 2-4 জন করে নিয়ে আমি এখানে একটা লীগ আকারে টিম তৈরি করে 4টা টিমে ভাগ করে খেলাটা এই পর্যন্ত আসছে।
তো এখানে সামাজিক প্রতিবন্ধকতা তো ছিলই, অনেকেই ভয় দেখাইছে যে আসলে এই খেলাটা শেষ পর্যন্ত তুলতে পারবা কিনা, আসলে অসাধ্যই ছিল। তো যাই হোক, আল্লাহর রহমতে এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি, আমরা খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবেই খেলাটা শেষ করতে পারতেছি। বাবার নামে স্মৃতি টুর্নামেন্ট একটি আবেগঘন বিষয়, সন্তান হিসাবে বাবার নামটাকে সাইনবোর্ডে স্মৃতি হিসাবে দিয়ে একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা কতটা বেদনাদায়ক বিষয় সেটা বুঝতে অবশ্যই দর্শক আপনাদের কারোরই বাকি থাকার কথা নাই। আমরা কিন্তু ব্যানারে দেখেছিলাম আপনার বাবার স্মৃতিচারণে এবং আরও একজনের স্মৃতিচারণে এই ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, কী মূল্যায়ন করবেন? আসলে যে দুজন ব্যক্তির কথা না বললেই নয়, আলাপ শেখ এবং নূর ইসলাম দুজনই খেলাপ্রিয় মানুষ ছিল, অত্র এলাকায় যে কোনো ধরনের খেলা হলে তারা সবসময় সামনে থেকে নেতৃত্ব দিত, ফুটবল, লাঠি খেলা, ক্রিকেট, যে কোনো খেলার ক্ষেত্রে তারা দুজনই সবসময় সফলভাবে সবার সামনে থেকে কাজটা করত। তো যেহেতু তারা খেলাপ্রিয় মানুষ ছিল আর এলাকার সম্মানীয়, তো সেই ক্ষেত্রে সবাই পরামর্শ দিল যে তাদের নামেই খেলাটা উৎসর্গ করা হোক, আর সেখান থেকেই তাদের নামটা চলে আসলো। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ জেনাইদা টিভিকে, আর আমি জেনাইদা টিভির সফলতা কামনা করি, জেনাইদা টিভি এগিয়ে যাক, আর জেনাইদা টিভি বর্তমানে আগের চেয়ে অনেক ভালো কাজ করতেছে, বাস্তবতার সাথে আছে, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজিম ভাই কিন্তু আমাদেরকে বলছিলেন তার এই টুর্নামেন্ট শুরু এবং আজকে এই ফাইনাল অবধি পৌঁছানো পর্যন্ত কতটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে, কতটা ধাপ অতিক্রম করে আজকের এই দিনে তিনি অতিবাহিত হয়েছেন। কথা বলবো আমরা এই মুহূর্তে দর্শকদের সাথে, আমাদের সাথে আছেন একজন ভাই, কেমন লাগছে আজকের এই খেলা? সত্যি অসাধারণ। এই যে আপনার সামনে যে সকল খেলোয়াড়রা সুসজ্জিতভাবে অংশগ্রহণ করছে, প্রতিনিয়ত এই ধরনের খেলাধুলা হোক এটা আপনি চান কি না? হ্যাঁ, শুধু আমি না, এই এলাকার অন্তত সবাই চায় এটা এরকম খেলাধুলা আরও হোক। ফুটবল বিশ্বে অর্থাৎ বিশ্বকাপ ফুটবলে আপনি কোন দল সমর্থন করেন? অনেকদিন পরে মাঠে খেলাধুলার এই পরিবেশ কেমন লাগছে আপনার কাছে? ভালো লাগছে। আসলে নিয়মিত খেলাধুলো হোক এটা কি মন থেকে চান? জি। সারা বছর এইভাবে খেলাধুলো হোক, এরকম হলে কি আসলে সমাজের জন্য ভালো হয়? হ্যাঁ, সমাজের দিকে ভালো হয়। কেমন লাগছে কাকা আজকের খেলা? খেলা ভালো লাগছে। সেক্ষেত্রে আপনি কি চান নিয়মিত এভাবে খেলাধুলো হোক? হ্যাঁ, খেলাধুলো হোক, সমস্ত জায়গায় এরকম খেলাধুলো হোক, আনন্দ হোক করুক। ইনশাল্লাহ ভালো লাগছে, এবং এরকম খেলাধুলা আসলে যদি না থাকে তো আসলে ছেলেপেলে তো অনেকটাই অলসতার জীবন যাপন করার জন্যে করে, এরকম খেলাধুলা থাকলে ইনশাল্লাহ ভালো হবে। আমি সবসময় জেনেদার ক্রীড়া সংস্থার সাথে যোগাযোগ রাখি, এবং আমাকে যারা খেলোয়াড় উদীয়মান খেলোয়াড় আছে তাদের লিস্টও অলরেডি জেনেদার ক্রীড়া সংস্থা নেছে, এবং সামনে যাতে আগায় যায় এর জন্য যা যা সাহায্য, যা যা প্রক্রিয়া সব কিছু করবো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে জানাচ্ছিলাম আজকের এই গ্র্যান্ড ফাইনাল ম্যাচের সার্বিক বিষয়। আজকের এই ম্যাচ কিছুক্ষণ পরে সমাপ্তি হবে এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু আজকের এই খেলার পরিসমাপ্তি হবে। তবে আশার যে বাণী, সেই বাণী কিন্তু আমাদের চেয়ারম্যান মহোদয় আমাদেরকে জানালেন, পর্যায়ক্রমে এখানে অনেক বড় একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করবেন এবং ইউনিয়নব্যাপী কিন্তু খেলাধুলোকে ছড়িয়ে দেওয়ার জন্যে তিনি বাড়তি যে প্রচেষ্টা সেটা কিন্তু তিনি করবেন, এবং বয়সভিত্তিক লেভেলের খেলোয়াড় যারা আছে, বিশেষ করে আপনারা জানেন সাব চ্যাম্পিয়ন হয়ে এসছে আমাদের নারী ফুটবল দলের খেলোয়াড়রা, ছোটো ছোটো খেলোয়াড়রা, তাদেরকে নিয়ে কিন্তু সারা বাংলাদেশব্যাপী আমাদের যে উন্মাদনা হয়েছিল সেই তারই বহিঃপ্রকাশ থেকে ইউনিয়ন পর্যায় থেকে কীভাবে ভালো খেলোয়াড় আসলে ওঠানো যায় এবং জাতীয় পর্যায়ে তাদেরকে কীভাবে প্রতিনিধিত্ব করার পরিবেশ তৈরি করে দেওয়া যায় সে বিষয়েও তিনি সার্বিক নজর রাখবেন। সবাই আমাদের সাথে থাকবেন, আমরা জিনেদা টিভির মাধ্যমে আমাদের ক্রীড়াঙ্গন অনুষ্ঠানে আপনাদেরকে জিনেদার বিভিন্ন জায়গার খেলাধুলোর সার্বিক বিষয় তুলে ধরার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ, হয়েছে হয়েছে। ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সুপরিচিত ও জনপ্রিয় ব্যবসা প্রতিষ্ঠান A1 ম্যাক্স শিশির ট্রেডার্স। শিশির ট্রেডার্সের দেশসেরা ব্র্যান্ডের SS পাইপ,
ফিটিংস, সেই সাথে থাই অ্যালুমিনিয়াম ও গ্লাস ন্যায্য মূল্যে পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। A1 ম্যাক্স শিশি ট্রেডার্স এক যুগের অধিক সময় ধরে উন্নত মান ও সেবা নিশ্চিত করার পাশাপাশি বাসাবাড়ির সিঁড়ি, রেলিং, বারান্দার যাবতীয় কাজ সহ এসএস থাই অ্যালুমিনিয়াম ও গ্লাসের কাজ ঝিনাইদহের প্রেক্ষাপটে অত্যন্ত সুনামের সাথে সম্পন্ন করে আসছে। এছাড়াও এখানে এসএস স্টিল দিয়ে সিঁড়ি, বেলকনি, বারান্দা, সোফা ইত্যাদি বানাতে চাইলে আজ যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা শিশি ট্রেডার্স, স্থান কর্নেল রহমান সড়ক, আরাপুর, ঝিনাইদহ। মোবাইল 01769023002। A1 ম্যাক্স শিশির ট্রেডার্সের নতুন শাখা, এসএস এন্টারপ্রাইজ, স্থান পশু হাসপাতাল সংলগ্ন আরাপুর, ঝিনাইদহ।